বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া দলবদলের সকাল থেকে চলা গুজব সরাসরি অস্বীকার করলেন দক্ষিণ দিনাজপুর জেলার দুই বিজেপি বিধায়ক সত্যেন রায় এবং বুধরায় টুডু। মঙ্গলবার দুপুরে জেলার দুই বিধায়ক দল বেঁধে জেলাশাসকের দপ্তরে আসেন তাদের এলাকার উন্নয়নের জন্য আসা বিধায়ক কোটার টাকার খোঁজ খবর নিতে। আর সেই সময়তেই তাদেরকে ঘিরে চলা গুজবের পরিপ্রেক্ষিতে সামাজিকের প্রশ্নে উত্তরে গঙ্গারামপুরে বিধায়ক সত্যেন রায় এবং তপন বিধানসভার বিধায়ক বুধরায় টুডু তাদের বিরুদ্ধে ওঠা দলবদলের এই গুজব পুরোপুরি অস্বীকার করেছেন। সত্যেন রায় জানিয়েছেন তিনি এই বিষয়টি জেনেছেন। আর এছাড়াও কলকাতায় এবং অন্যান্য জায়গায় সাংবাদিকগণ আমাদের ফোন করেছিলেন এর সত্যতা জানার জন্য। তাদেরও আমরা যা বলেছি আপনাদেরও আমরা সেই কথাই বলছি, এই ঘটনা সম্পূর্ণই ভিত্তিহীন। তিনি আরও জানিয়েছেন তপনের বিধায়কও তার সঙ্গে আছেন, তাকেও জিজ্ঞেস করুন, তিনি ঠিক একই কথা বলবেন। পরে বুধরায় টুডু একই কথা বলেছেন এবং সবটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা। তবে বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে এ ব্যাপারে গুজবের সত্যতা জানতে চাওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন এবং তাদেরকেও তিনি ঠিক একই কথা বলেছেন। তৃণমূলে জয়েন করতে যাচ্ছেন বা জয়েন করছেন, মানে বিষয়টা কি বা কি ঘটনা এটা? গোটা রাজ্যে এখানে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, কথাটা সর্বৈব মিথ্যা। কারণ যিনি যার কথা বলা হয়েছে আমাদের, আমি বুধরায় টুডু এবং অশোক লাহিড়ি, আমার সঙ্গে বুধরায় টুডু এমএলএ আছে তপনে, আমরা কেউ জানি না যে আমরা তৃণমূলে যাচ্ছি। অথচ গুজবটা রটেছে গোটা পশ্চিমবাংলায়, সারা পশ্চিমবাংলায়। আমাকে কলকাতা থেকে ফোন করেছিলেন, আপনাদের মিডিয়ার পক্ষ থেকে, শিলিগুড়ি থেকে ফোন করেছিলেন, তো আমি বালুঘাট থেকেও ফোন করা হয়েছিল। আমি একই কথা বলছি যে আমরা কিছুই জানি না এবং এই কথাটা সম্পূর্ণভাবে গুজব এবং সম্পূর্ণভাবে মিথ্যা। আমাদের সাথে কেউ কোনো যোগাযোগ করেনি বা আমারও যোগাযোগ কারোর সঙ্গে করিনি, এই ব্যাপারে আমাদের কোনো পরিষ্কার কথা। আমরা যেখানে আছি সেখানেই কাজ করছি, কালকে শিলিগুড়ি মিটিংয়ে যাচ্ছি। কালকে শিলিগুড়ির বিধায়ক যারা বিজেপির আছেন, 34 জন বিধায়ক, তাদের মিটিং ডাকা হয়েছে, সেখানে আমরা থাকবো সবাই। সেখানে আমাদের উত্তরবাংলা নিয়ে আমাদের আলোচনা হবে, উত্তরবাংলার উন্নয়ন নিয়ে কথা হবে, যেটা কেন্দ্র থেকে একটা নির্দেশ আছে উত্তরবাংলার জন্য আলাদা কিছু করা যায় কিনা উন্নয়নের জন্য, তো সেটা চিন্তাভাবনার জন্য আগামীকাল মিটিং আছে, সেটা আমরা বসবো, সেখানে বসে কথা হবে। তবে আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমি বুধরায় টুডু একসাথেই আছি, দায়িত্ব নিয়ে আপনাদের কথা বলছি, এ কথা সর্বৈব মিথ্যা এবং এটার কোনো ভিত্তি নেই বলে আমি মনে করি।